আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ভালো আছেন আপনারা আমার নাম আপনি আপনাদের দুজন দেখা দিতে দাও আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো আশা করি আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে গণিতের সরল সমীকরণ এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো এই সমস্যা সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি তোমাদের যে অনুশীলনী 5 থেকে এগুলো দেখাবো যেমন 12 নম্বর অঙ্কে যেটা রয়েছে সেটা হচ্ছে 12 যে x প্লাস 4 সমান হচ্ছে 13 এই একটি সমীকরণ এই সমীকরণ থেকে আমরা কিভাবে x এর মানটা নির্ণয় করব এখন এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করতে গেলে আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে যেমন x এর পাশে এখানে 4 আছে তাহলে আমরা কি করব এই 4টাকে উভয় পক্ষতে বাদ দিয়ে দেব 4 তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই -4 -4 বা বা তাহলে x = 9 এটি হয়ে গেল সরল সমীকরণের সমাধান অর্থাৎ এখানে যে x এর সঙ্গে যে যোগ ছিল প্লাস আমরা উভয় পক্ষ থেকে এটা বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে দিলে 4 4 বিয়োগ হয়ে গেল তাহলে x = 9 তো শিক্ষার্থী বন্ধুরা মনে হয় বুঝতে পেরেছো এরপরে আরেকটি সমস্যার সমাধান করব আমরা যেমন 15 নাম্বার যদি আমরা সমস্যা সমাধান সমস্যা নং আমি অসুস্থ ঠান্ডা কাশি হচ্ছে ওষুধ খাচ্ছি দেখা যাক আল্লাহ কতদূর রেহাই দেন আচ্ছা নাম্বার 15 সমস্যা নং 15 কি দেয়া আছে সমস্যা আছে y মাইনাস 5 ইকুয়াল 11 তো এখান থেকে আমরা কিভাবে y এর মানটা নির্ণয় করব অর্থাৎ y এর সঙ্গে আমরা যে মাইনাস 5 দেখতেছি আমরা কি করব উভয় পক্ষকে y প্লাস 5 যোগ করব তাহলে বা y মাইনাস 5 প্লাস 5 ফাংশন 11 প্লাস 5 বা y সমান সমান 5 5 কেটে গেল 11 আর 5 16 এটা এবার নাম্বার হচ্ছে 19 আমরা এবার 19 নম্বরে চলে যাই 19 নম্বরের সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে 4x 4x মাইনাস 5 সমান 11 মাইনাস 5 ইকুয়াল 11 এই সমস্যাটিতে আমরা প্রথমে কি করব প্রথমে উভয় পক্ষ হতে মাইনাস 5 বাদ দিয়ে দেব বা 4x মাইনাস 5 প্লাস 5 সমান 11 প্লাস 5 তাহলে বা 5 5 ভ্যানিশ হয়ে গেল 4x সমান হচ্ছে 11 আর 5 16 বা এখানে যে প্রবলেম সেটা হচ্ছে আমরা যদি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই 4টা ভ্যানিশ হবে তাহলে কি করতে পারি আমরা উভয় পক্ষকে x দ্বারা 4 দ্বারা ভাগ করি 16 ভাগ হচ্ছে 4 তাহলে 4 4 কেটে গেল 4 4 এ 16 তাহলে অতএব x সমান হচ্ছে 4 তাহলে এই সমস্যাটিতে x এর মান হবে হচ্ছে 4 তো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজ অঙ্ক আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এরপরে আরেকটি সমস্যা সমাধান করি নাম্বার 21 21 21 নম্বর হচ্ছে 4 7x মাইনাস 2 সমান সমান x প্লাস 16 বা এখন এই সমস্যার সমাধান যদি আমরা করতে চাই
তাহলে যে কাজটা আমাদের করতে হবে আমরা ডান পাশের এক্সটাকে বাদ দেওয়ার চেষ্টা করি ডান পাশের এক্সটাকে যদি আমরা বাদ দেই অর্থাৎ পক্ষান্তর করতে হবে সেটা কিভাবে উভয় পক্ষকে মাইনাস এক্স যোগ করি এক্স মাইনাস টু মাইনাস এক্স তাহলে এক্স প্লাস ষোলো মাইনাস এক্স তাহলে বা সেভেন এক্স মাইনাস তাহলে সিক্স এক্স মাইনাস টু সমান সমান এক্স এক্স ভ্যানিশ হয়ে গেল ষোলো এখন আমরা এই টুকে ভ্যানিশ করবো কীভাবে টুকে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে উভয় পক্ষকে টু যোগ করি সিক্স এক্স মাইনাস টু প্লাস টু ষোলো প্লাস টু তাহলে বা টু টু ভ্যানিশ হয়ে গেল সিক্স এক্স সমান হচ্ছে ষোলো দুই আঠারো এখন যে কাজটি আমরা করব এই এক্সের সঙ্গে যে সিক্স গুণ আকারে আসে এটাকে এই ছয়কে বাদ দিতে গেলে আমাদেরকে সিক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কি করব উভয় পক্ষকে সিক্স দ্বারা ভাগ করব উভয় পক্ষকে সিক্স দ্বারা ভাগ করব তাহলে উভয় পক্ষকে সিক্স দ্বারা যদি ভাগ করি আমরা তাহলে আঠারো ভাগ হচ্ছে সিক্স তাহলে ছয় ছয় ভিনিশ হয়ে গেল এক্স সমান হচ্ছে থ্রি অতএব এক্স সমান থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় বুঝতে পারছো তো যাই হোক এরপরে একটা গাণিতিক বিষয় করি সমীকরণ গঠন করে সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা যাই হোক যেহেতু সময় সংক্ষিপ্ত আমিও অসুস্থ দুয়ারে কাশি হচ্ছে আমার দেখতে পাচ্ছ তো যাই হোক আপাতত যা বুঝিয়েছি আমার মনে হয় যথেষ্ট ভালো বুঝতে পেরেছো তো নেক্সট ক্লাসে আরও বিষয়ে ডিটেলস কথা হবে আলোচনা হবে তো তোমরা ভালো থাকবে সুস্বাস্থ্য বজায় রাখবে আর যেহেতু এখন করোনাকাল চলছে তোমরা অবশ্যই ঘর থেকে বের না হওয়ার চেষ্টা করবে যদি অতি জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয় মাস্ক পরে অবশ্যই সাবধানের সাথে বের হবে এবং অবশ্যই ঘরে পানি অবশ্যই 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 সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করবে তো শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম